والله عمرك ما بيمرق يا ابني، والله دي عمرها ما انا باخد يا دير وماي ماي وطلع يا المرة انت جاي تومي ماي دي تومي غانو ماي جو السلام عليكم ورحمة الله وبركاته. একটা বিশেষ ভিডিও দেখা লাগতো না ফুইসা লাগতো না, ভিডিওকে খালি শেয়ার করবা। ডবখা বড়িগাঁও খালাফানির আমিনা খাতুন নামের একজন 65 বছরের মহিলা গতকাল ডবখা ব্যাংক গেছিল, কিতা খামে অন্তাকিতে নারাই গেছে, এখন পর্যন্ত কোনো খবর নাই। ইতিমধ্যে তারা এফআইআর দিছেন, আমি ভিডিওর লিঙ্কও তার দুই তিন জনের নম্বর দিব। আপনারা কিন্তু যদি অনুসন্ধান পাইন, কোনো সন্ধান পাইন, কোনো খবর পাইন, লগে ফোন করবা, তুরন্ত ফোন করবা। বাড়ির মানুষের আতঙ্ক, খালি খান্দা কোটা বরদাস্ত করা যান না, ওলা অবস্থা চলের। আপনারা কুঞ্চু করা লাগতো না, লাইক কমেন্ট করা লাগতো না, দয়া করে আল্লাহ বাস্তে ভিডিওকে শেয়ার করবা। আর তারা আমিনা খাতুন তারা মারে ফাইবার লাগে চেষ্টা ফাওয়াইয়া চেষ্টা করবা, ফাওয়াইয়া দিবার লাগে চেষ্টা করবা। অর্থাৎ যে যেন দেখুন আমি ভিডিও ফটোর লগে লিঙ্ক লাগাইয়া দিমু, ফটো লাগাইয়া দিমু, ভিডিওকে লাইভ শেয়ার করবা, আপনারা লাইভ শেয়ার করবা, আপনারা দয়া করে ভিডিওকে শেয়ার করবা। আমি তারা বাইশ্য আছে, তারা ফুড়িন্তর গাঁওয়ের স্থানীয় রাইজের বাইশ্য আছে, আপনারা দেখবা। আর আল্লাহ আস্তে আল্লাহ আস্তে একজন বিদ্যা মানুষ, ঠান্ডার দিন খানু গিয়া বেটি আউরিছেন কিতা হইছেন, বেটি ফাইবার লাগি। আপনারা ও লিঙ্কও ফোন আছে, ফোন লাগাইলে নম্বর লাগাইলে তাকে ফোন করবা। জয় হিন্দ, জয় ভারত ব্লকের দর্শক লরে এই ভিডিওগুত অনুরোধ করি আর অনুরোধ জানাই আর যে বড় কষ্ট লাগে বৃদ্ধ মানুষ 65 বছর আমিনা খাতুন ফটো থাকবো, আপনারা লাইভ ভিডিও দয়া করে শেয়ার করবা। জয় হিন্দ, জয় ভারত। আপনার নাম কিতা আছিল কইন চাই? আমিনা খাতুন। কোন দিন থেকে আরিছেন? কালকে 10টা থাকি আর ব্যাংক গেছলা পয়সা উঠা নাই, আর এর বাদ তো কি আর নাই, কোনো খোঁজ খবর নাই। বয়স কত কানিব? বয়স 75 হইব। 75 হইব জি। এখন কুটুম কাছে জানা জানা আছে খুঁজাইছিলা নি? কোনো জায়গা বাকি নাই, সব আতাই লাইছে, কোনো জায়গা নাই। থানাত কোনো এফআইআর দিছেন নি? দেব হইছে এফআইআর, খাইল রাইট, খাইল রাইট দেব হইছে জি। আনজাবালা। নাম কিতা কইছিলা? আমিনা খাতুন। আমিনা খাতুন, এখন কিতা কইতেছেন, মানুষরে কিতা কইতেছেন? মাঝে মানুষরে অবু কইতে চাই, তেল মাছও বড় আল্লাহ মা বোন দিছন, কেউ যদি নিয়া তখন আমার মারে, আর কেউ যদি নিয়া আউরি লাগিয়া যদি আমার মা যদি কোনো হানো গিয়া যদি তখন তে অনুরোধ চাই সব ভাই বন্ধুর কাছে, মা বোনের কাছে, আমার মারে বাকরি আর নিয়ে আমরা লোক, আমরা রাত ঘন্টা লাগাইয়া দিও, আমরাও কেন চাই সবর কাছে অনুরোধ চাই আর আমরা আমরাও কিচ্ছু লাগে না, আমরা মারে আমরা রাত ঘন্টা লাগাইয়া দিও সবর আল্লাহ মা বোন দিছন, যদি কেউ নিয়াও তখন কেউ বেড়া লাগিয়েও যদি কোনো কানা আউরিয়া তখন তে আমরা মারে আমরা রাত ঘন্টা লাগাইয়া দিও, আমরাও কেন সব ভাই বন্ধুর কাছে অনুরোধ চাই আর বেশ বেশ করে সার আসি আর কিতা কইতে চাও শাড়ি দেখো আমার মা যেন আছেন, খালি ওখান আমি মারে বাকরিয়া দেখো। আর আপনার মার নাম কিতা আসলো? আমিনা খাতুন। আমিনা খাতুন, গতকাল আর আইসেন না? 10টার সময় গেছেন ব্যাংক পয়সা। তাই এমনি মানসিক ভাবে ঠিক আছেন তো? সোলাপুরে ঠিক আছে, ঠিক আছে, মানে এমনি কোনো মাথা সাথা খারাপ না করেছেন? মাথা সাথা খারাপ না, তাই সব পাকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার কিতা সম্পর্ক আসলো? মই আসলো তো। আপনি কিতা কইতে চাই? এখন কইতাম চাই ও যেন চাইন গেছেন 10টার সময় বারো ইয়াবো আইলা না, কেউ যদি ফাইনতে তোলা খবর খান্তা জানাই। আচ্ছা, তার নাম কিতা আসলো? আমিনা খাতুন। আমিনা খাতুন, ঠিক আছে। কিতা কইতে চাব? কই আপনি ফুলিনি? জি না, আমার মানে মা ওই সম্পর্ক। হ্যাঁ, কইন চাই কইন। কইতাম আপনাদের কাছে, আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, যেত ভাই বন্ধু যেত আসুন সবে, ও বেটির যে যেন আটকাইয়া থাকুন, বেটির সুন্দর সুপা বাড়ি খানো পোষায় একটা বাচ্চা, আজ এতই মরুতা 20 দিন কেটে নাতি, 20 দিন কর দিন বাপ মারা গেছে, আজ ও নাতি দিয়া করতে বারু গেছে বেটি, আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করে যে বেটির যেন আসুন সবে তুরা তদন্ত করিয়া জিনিসটা ইয়ে করিয়া বার করিয়া দিন। আচ্ছা ঠিক আছে।